হাজারে 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 999 জনাকে জাহান্নাম দাও, একটা লোককে জান্নাতে দাও। তাহলে হাজারে জান্নাতি কয়টা বুঝেননি আপনারা? হাজারে আল্লাহ বলবেন ইয়া রাব্বুল আলামিন কতগুলি লোককে জান্নাত দিব, কতগুলোকে জাহান্নাম দিব। আল্লাহ বলবেন আদম রে আজকে তুমি হাজারে 999 জনাকে জাহান্নাম দাও, একটা লোককে জান্নাতের দিকে দাও। সবাই বলেন কেউ বাদ থাকবেন না, জান্নাতি বেশি না জাহান্নামি বেশি? সবাই বলেন ভাই পেছনের বাইরে একবার জোরে বলেন, জাহান্নামি বেশি না জান্নাতি বেশি? জাহান্নামি বেশি। এবার জাহান্নামের পরিচয়, এত জাহান্নামি, হাজারে 999 জন যদি জাহান্নাম যায়, এত জাহান্নামি। নবী বলছেন জিন এবং ইনসানদের ভিতরে কত জাহান্নামি। এত জাহান্নামি হওয়ার পর নবী বলছেন যত লোক জাহান্নাম যাবে সবাই যদি বলে আমরা একসঙ্গে জাহান্নাম যাব, আলাদা আলাদা করে যাব না, একসঙ্গে জাহান্নাম ঢুকব। নবী বলছেন জাহান্নামের দরজাতে কোনো অসুবিধা হবে না, হবে না। সবাই যদি একসঙ্গে জাহান্নাম যেতে চায় দরজায় কোনো প্রবলেম হবে না। জাহান্নাম কত বড়? বলছে সবাই যদি একসঙ্গে জাহান্নাম যেতে চায় দরজাতে কোনো প্রবলেম হবে না। ট্রেন বাস, একটা ট্রেনে এত বড় দুইজন একসঙ্গে ব্যাগ নিয়ে ঢোকা যায় না। একজন উঠছে তো একজন নামছে, বলছে আগে নামতে দাও তারপরে উঠবে, বলছে কি বলছে না? এত বড় তারপরও একসঙ্গে ঢোকা যায় না। নবী বলছেন কোটি কোটি কোনো সংজ্ঞা নাই, বিলিয়ন বিলিয়ন যাই বলেন না কেন, এত মানুষ এবং জিন জাহান্নাম যাবে। নবী বলছেন সবাই যদি বলে একসঙ্গে জাহান্নামের গেট দিয়ে ঢুকব, তো নবী বলছেন জাহান্নামের গেটে দরজা তাতে কোনো অসুবিধা হবে না, হবে না। বিশাল বড় জাহান্নাম, তার দরজাও বিশাল। এটা একটা বললেন। দ্বিতীয় নম্বর বলছেন বিরাট বড় পাথর, মায়েরা বোনেরা আমার জাহান্নামের পরিচয় নেন। বিরাট বড় পাথর নবীজি বলছেন জাহান্নামের মুখের উপরে এইভাবে যদি ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের উপরে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে কত সময় লাগবে? বলে এক ঘন্টা বলে না, দু ঘন্টা না, একদিন বলে না, দুদিন বলে না, এক সপ্তাহ দু সপ্তাহ না, এক বছর দু বছর বলে না, 70 বছর সময় লাগবে। আপনারা একটা কথা বলেন, আপনাদের মুর্শিদাবাদের লোক ধরেন 10 তলা বিল্ডিং, কয়তলা? একবার তকবীর দেন দেখি, নারে তকবীর। বিল্ডিংটা কয়তলা বললাম? 10 তলা। আর একটা পাথর 10 কিলো ওজন, কত কিলো? 10 তলা বিল্ডিংয়ের ছাদে উঠে এটা 10 কিলো ওজনের পাথর ছাদ থেকে নিচে ফেলে দেন, আচ্ছা নিচে পড়তে কতক্ষণ লাগবে? এক সেকেন্ড তো ধরেন, এক সেকেন্ডই লাগবে। কে বলছে এক মিনিট লাগবে? এক মিনিট লাগবে? জীবনে লাগবে না। 10 কিলো পাথর 10 তলা বিল্ডিং থেকে নিচে পড়তে 10 সেকেন্ডও লাগবে না। লাগবে কি লাগবে? লাগবে না। তাহলে নবীজির কথাটা এবার শোনেন। নবীজি বললেন বিরাট বড় পাথর, ধরেন পাথরটা 10 কুইন্টাল ওজন, 10 কুইন্টাল ওজনের একটা পাথর নবী বলছেন জাহান্নামের মুখে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা মিনিটে কত দূর যেতে পারবে, সেকেন্ডে কত দূর যাবে কল্পনা করতে পারবেন না। এরপরে নবী বলছেন জাহান্নামের তলা পৌঁছাতে কতদিন লাগবে? বলে 70 বছর সময় লাগবে। 70 বছর সময় লাগবে জাহান্নামের তলা পৌঁছাতে। ভাই আমার, তাহলে জাহান্নাম কত বড়!
শুধু তাই নয়, জাহান্নাম যদি এত বড় হয় তাহলে মানুষগুলো কত বড়, জাহান্নামি মানুষেরা কত বড়। নবীজি বলছেন একজন জাহান্নামীর এই ডান কাত থেকে বাঁকাত, এই ডান কাত থেকে বাঁকাত, এই বডিটা কত বড় কত বড়। নবী বলছেন একটা দ্রুতগামী ঘোড়া, এটা দ্রুতগামী ঘোড়া তিন দিন তিন রাত যত দূর দৌড়ে দৌড়ে যেতে পারবে অত দূর জায়গা একজন জান্নাতি জাহান্নামীর ডান কাত থেকে বাঁকান। ঘোড়া কার মতন চলে? টোটোর মতন চলে না জি? হ্যাঁ বলছে হ্যাঁ, টোটোর মতন চলবে? এটা ঘোড়া ট্রেনের মতন বেগে জোরে, ট্রেন। আমি একটা কথা বলছি আপনাদেরকে, ট্রেন ট্রেন একটা ঘোড়া ট্রেনের মতন স্পিডে দৌড়ার ক্ষমতা রাখে। আপনাদের বহরমপুর স্টেশন আছে একটা, খাগড়াঘাট রোড আছে না, ওখানে একটা ট্রেন পাওয়া যায় আসাম যাওয়ার, কামরূপ এক্সপ্রেস, নটার সময় টাইম, রাত নটা কয়টায় ট্রেনটায় যদি আপনি চাপেন তাহলে আমাদের গুয়াহাটিতে যে পৌঁছাবে কখন, সারা রাত যাবে, তার পরের দিন বিকেল তিনটে কয়টা, তাহলে বুঝতে পারছেন আমি কত দূর থেকে এসেছি। তাহলে এত টাইম লাগবে তাও তিন দিন লাগে না, তাহলে এত দূর কতক্ষণ সময় লাগলো, রাত নটা থেকে তারপরের দিন বিকেল তিনটায়। তাহলে এই ট্রেনটা যদি তিন দিন তিন রাত যায় তাহলে কত দূর যেতে পারবে? বোম্বাই না জি? ওইরকমই হবে। তাহলে মুম্বাই এখান থেকে যত দূর একজন জাহান্নামীর এই ডান কাত থেকে বাঁ কাত অত দূর। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এত বড় বড় হাজি কেমন লাগবে বলেন তো? আর পায়ের কাছে দাঁড়াবেন তো আপনি পিঁপড়ার চেয়ে ছোট। বন্ধুরে আমার, জাহান্নামী লোক কত বড়, নবীজি বলছেন ডান কাত থেকে বাঁ কাত তিন দিন তিন রাত, এটা দ্রুতগামী ঘোড়ার যতটা পথ অত দূর জায়গা একজন জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত। শুধু তাই নয় মায়েরা বোনেরা আমার, একজন জাহান্নামীর দাঁত, একজন জাহান্নামীর দাঁত, একজন জাহান্নামীর দাঁত কত বড়, তত বড় কত বড়। নবীজি বলছেন জাহান্নামীদের দাঁত উহুদ পাহাড়ের সমান। হাজি উহুদ পাহাড় দেখেছেন? এখানে কেউ হাজি আছেন? হাজি আছে? কেউ হাজি আছে এখানে? নেই, কেউ নেই। উহুদ পাহাড়ের সমান জাহান্নামীদের দাঁত। উহুদ পাহাড় কত বড় বলে? উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া, মাটির নিচে কত আছে পৃথিবীর কেউ জানে না। তাহলে দাঁত কত বড় সবাই বলেন? 8 কিলোমিটার লম্বা দাঁত যদি 8 কিলোমিটার লম্বা হয় তাহলে মানুষটা কত বড়। নবী বলছেন ওরা চামড়া, জাহান্নামীর চামড়া 42 হাত মোটা, গন্ডার তো গন্ডার, ই তো বিরাট গন্ডার রে বাবা, 42 হাত মোটা জাহান্নামীদের শরীরের চামড়া। দাঁত হবে 8 কিলোমিটার, 4 কিলোমিটার চওড়া হবে দাঁত। শুধু তাই নয় এদিকে তাকান মায়েরা, এই জায়গাটাকে বলা হয় উরুরান, এই জায়গাটাকে বলা হয় উরুরান। নবীজি বলছেন একজন জাহান্নামীর উরুরান কত বড়, একজন জাহান্নামীর উরুরান কত বড়। নবীজি বলছেন উরুরান বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় কত দূর? বাইজা পাহাড় কত দূর কত দূর বলে? বাইজা পাহাড় কত বড়? 39 কিলোমিটার লম্বা, 39 কিলোমিটার লম্বা একজন জাহান্নামীর উরুরান হবে ভাই আমার। মানুষ যদি এত বড় হয় তাহলে জাহান্নাম কত বড়। এতক্ষণ তো এটি হলো, এবার ওই লোকটা তাহলে কত বড় ভাবতে পারছেন? নিজেকে কল্পনা করতে পারছেন? আচ্ছা তাহলে লোকটার বসার জায়গা কতটা? আচ্ছা আমি তো ওই 5 ফিটের মতন লম্বা আর হালকা পাতলা লোক, তা আমাকে চেয়ার দিয়েছে দেখেন দু সাইডে ফাঁকা, ইনি আছে তো দু সাইডে ফাঁকা। হাজি আমাদের চেয়ারগুলো 1 হাত ঠিক না,
এক হাত জিয়ারে তাও কারো কারো ফাঁকা থাকছে। তাহলে জাহান্নামি একটা লোকের দাঁত যদি 8 কিলোমিটার হয়, এই উরুরান যদি 39 কিলোমিটার হয়, তাহলে বসার জায়গাটা কত হবে? লোকটা কত মোটা জি? আজ আমাদের সমাজে যদি কেউ বেশি মোটা হয় তাহলে কী বলে? ওকে কী বলে? মোটু মোটু মোটু। কী বলে? মোটু। কেউ কালো হলে ওকে বলে কালু, না জি? এটা মজার কথা আপনাদেরকে শোনাই। এটা খ্যাপা ছেলে, খ্যাপা বুঝেন তো? হ্যাঁ না বলেন? খ্যাপা খ্যাপা আত খ্যাপা। তো খালি মোটা হয়ে যেছে, মোটা হয়ে যেছে, সবাই একে বলছে এই মোটু। কী বলছে? এই মোটু। তোর রাগ হয়েছে, হ্যাঁ জি? খ্যাপা হইলেও রাগ হবে কেমন? ওর বাপকে বলেছে আব্বাজি সব শুধু আমাকে মোটু মোটু বলে রাগাইছে। তো বাপ বাপ বলছে তাহলে ডাক্তার কাছে যা। ওই খ্যাপা ছেলে চলে গেছে বহরমপুর। কোথায় গেছে? ডাক্তার কাছে যেয়ে বলছে ডাক্তার বাবু আমি কিছু খেতে পারি না, খালি মোটা হয়েই যেছি, মোটা হয়েই যেছি, আমার কি হয়েছে গা? তো ডাক্তার দেখছে যে সেটা খ্যাপা ট্যাপা আছে। তো তারপরেও ডাক্তার দেখবেন এমনিতে রোগ ধরতে পারে না, রিপোর্ট ছাড়া এখনকার ডাক্তাররা রোগ খুলতে পারে না। পারে? পারে না। তখন ডাক্তার বলছে তাহলে ঠিক আছে তুই পেশাব পরীক্ষা কর, রক্ত পরীক্ষা কর, এক্স রে কর, ভিতরে কোনো প্রবলেম আছে কিনা দেখতে হবে, না জি? এবারে খ্যাপা ছেলে রক্ত পরীক্ষা পেশাব পরীক্ষা এক্স রে টেক্স রে করে রিপোর্ট টিপোর্ট এরকম এক গাদা রিপোর্ট করেছে। দিয়ে রিপোর্ট করে ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তার বাবু লাও দেখো তো আমার কী হয়েছে, খালি সব আমাকে মুটু মুটু বলে রাগাইছে, আমি কিছু খেতে পারি না, খালি মুটু হয়েই যেছি। ডাক্তারও রিপোর্টগুলো দেখছে, সব রিপোর্টগুলো দেখে দেখছে যে ওর শরীরে কোনো রোগ নাই। কি নাই? রোগ নাই। ওর খাওয়া বেশি হয়ে গেছে, তার লেগে মোটা হয়েছে। আর ও কী বলছে? আমি খেতে পারি না। ডাক্তার দেখছে কোনো রোগ নাই, ওর খাওয়াটাই বেশি হয়ে গেছে। ডাক্তার দেখছে খ্যাপা সাদা সিধে ছেলে, প্রেসক্রিপশন কাগজে লিখে দিয়েছে সকালে 2টা রুটি খাবি, দুপুরে 1টা খাবি আর রাতে 2টা। কয়টা হলো? 5টা রুটি। ঠিক আছে, ডাক্তার লিখে দিয়েছে, কিছু বলেনি, প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, এরকম একটা কাগজ নিয়েছে, এরকম একটা কাগজ নিয়ে প্রেসক্রিপশনটা নিয়ে ওই খ্যাপা ওষুধের দোকানে গেছে। যাবি কি দেবে না? ওষুধের দোকানে যাই গেছে, দোকানদার ভাই লাও ওষুধটি দাও তো ভাই, একদম খ্যাপা থার্ড ক্লাস ছেলে। তা দোকানদার ওর প্রেসক্রিপশনটা লেখে একবার ওর প্রেসক্রিপশনের দিকে দেখছে, আরেকবার ওর দিকে দেখছে, কোন মোটা হোস রে? হ্যাঁ দেখছে খ্যাপা ছেলে। তখন দোকানদার কেছে রে ভাই শোনো এই ওষুধ আমার দোকানে নাই, ওই যে রুটির দোকান আছে, রুটির দোকানে তোমার ওষুধ আছে। তখন খ্যাপা বলছে ডাক্তারের কাছে আমি রোগ নিয়ে এলাম, ডাক্তার আমাকে রুটির দোকানে কেন পাঠিয়েছে? হ্যাঁ আচ্ছা, ডাক্তারের ভুল হতেও পারে, খ্যাপা হলে এটা ঠিক বুঝেছে, ভুল হতেও পারে। ডাক্তার কাছে যেয়ে বলছে ডাক্তার বাবু আপনার মাথা ঠিক আছে তো? বলে কেন? ঠিকই তো আছে, কেন কী হয়েছে? ও যে আমি আপনার কাছে রোগ নিয়ে এলাম আর আপনি আমাকে রুটির দোকানে পাঠাইছেন মানে? হ্যাঁ জি। তখন ডাক্তার বলছে আরে খ্যাপা শোন, আমি তোর পরীক্ষা টরীক্ষা করে রিপোর্ট টিপোর্ট দেখে দেখলাম তোর শরীরে কোনো রোগ টোগ নাই, তোর খাওয়া বেশি হয়ে গেছে, ওই লিগে আমি লিখে দিয়েছি যে সকালে 2টা রুটি খাবি, দুপুরে 1টা, রাতে 1টা। তাহলে কয়টা হলো? রাতে 2টা। কয়টা হলো? 5টা। সকালে 2টা, দুপুরে 1টা, রাতে 2টো। এই 5টা রুটি খাবি তো তাহলে তোর শরীর অটোমেটিক পাতলা হয়ে যাবে। তখন এই খ্যাপা চলে বলছে যে ডাক্তার বাবু এই রুটি খেলে পাতলা হবো তো? বলে নিশ্চিত হবি। আচ্ছা তা বুঝলাম, তা এই রুটি ভাত খাওয়ার আগে খেতে হবে না পরে খেতে হবে? বলছে এই রুটি ভাত খাওয়ার আগে খেতে হবে না পরে খেতে হবে? হ্যাঁ কত খ্যাপা আজি। তো ই হলো খ্যাপা, কত মোটা আজি। তো মোটা হয়েই যেছে, মোটা হয়েই যেছে। তাই তো জাহান্নামীর দাঁত যদি 8 কিলোমিটার হয় তো লোকটা কত মোটা, ওর বসার জায়গাটা কত বড়। বন্ধুরে আমার, একজন জাহান্নামীর বসার জায়গা কতটা? নবীজি বলছেন উম্মত শুনে লাও, মক্কা থেকে মদিনা যত দূর অতটা জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা। মক্কা থেকে মদিনা কত দূর? মক্কা থেকে মদিনা কত দূর? নবীজি বলছেন মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার লম্বা। জাহান্নামীদের বসার জায়গা 450 কিলোমিটার জায়গা। তাহলে 450 কিলোমিটার জাহান্নামীর চেয়ার হবে। কলকাতা কত দূর? কত কিলোমিটার? 250-200। তাহলে 450 কিলোমিটার ডাবল করে, ডাবল করলে শিলিগুড়ি। কোথা? শিলিগুড়ি, কুচবিহার শিলিগুড়ি হবে।
তাহলে এতটা জায়গা শুধু জাহান্নামের বসার জায়গা। এরপরেও নবীজি বলছেন জাহান্নাম মানুষ দিয়ে ভরতে হবে না। কি দিয়ে ভরতে হবে? যখন সবাই জাহান্নাম যাবে, সবাই যখন জাহান্নাম যাবে রে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, জাহান্নাম তুমি কি পরিপূর্ণ? জাহান্নাম বলবেন, আল্লাহ আর কি কিছু আছে, আর কি কেউ আছে তোমার জাহান্নামী বান্দা বান্দি? তখন আল্লাহ নিজের আপন পা জাহান্নামের ভিতরে ভরে দিবেন। যেমন আল্লাহ জাহান্নামে পা ভরে দিবেন, জাহান্নাম আটো সাটো হয়ে যাবে, আল্লাহ পা দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবেন। ভাইয়া এটা কথা আপনাদেরকে বলছি ভাই, একটা বেজে তিন মিনিট হলো, তো আপনাদেরকে আপনাদেরকে আর কি বলবো। তবে আমি একটা দোয়া পড়বো, আপনাদেরকে একটা অনুরোধ করছি, আপনারা আর মাত্র আমাকে 20 মিনিট টাইম দেন, দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ বলেন একবার, সবাই বলেন ইনশাল্লাহ 20 মিনিট উঠবো না। মা বড়ালে আপনারাও বসেন, অনেক আছে, তো যাই হোক কমসে কম 20 মিনিট চাইলাম, যদি আপনারা থাকেন তো বিবেচনা করবেন ইনশাল্লাহ। মানে খুচুর খুচুর করে পালিয়ে দিয়েছেন, তো লোক উঠলে বোন মানসিকতা থাকে না। আর আমার আজকের কমিটি কই, শাহিন ভাই কোনটা, শাহিন কোনটা, আপনি তো পরিচয় দিতে হবে না। হ্যাঁ জি, বহরমপুরে দুজন আছে যে মানামারি করে তাও চিনতে পারবে না, আর এক দেড় মাস থেকে খালি ফোন করছে যে আমি শাহিন বলছি জি, আসবেন মিস না হয়। আর এসেছি সন্ধ্যার দিকে 7টা 8টার সময়, এখন পর্যন্ত খবরই নেই। হ্যাঁ জি, তো যাই হোক যদি আপনারা থাকেন তো বিবেচনা করবো। এবার আপনাদের একটা ভালো কথা শুনছেন, আমার দিকে তাকান, দেখাবো কি করব, দেখাবো, এতক্ষণ বললাম এবার দেখাবো। কোরআন থেকে বলছি, মুফাসসিরিনগণ বলছেন জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে, আর কেউ বাদ নেই, কেউ বাদ নেই, জাহান্নামীরা জাহান্নাম চলে গেছে, জান্নাতিরা জান্নাত চলে গেছে, আর কেউ বাদ নাই। এদিকে তাকান মা বোনেরা, ক্যামেরার পর্দায় তাকান, এক খেলে তাকান, কি হয়েছে দেখেন। জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম, ফ্ল্যাট বুঝেন তো, একতলা দুতলা পাঁচতলা পঞ্চাশতলা। বন্ধুরে আমার, জান্নাতিরা যখন সবাই জান্নাতে যাবে, এই দিকে তাকান আপনাদের দেখাবো, আমি জান্নাতে আমার ফ্ল্যাটে থাকবো, উনি আমার ফ্ল্যাটের সামনে দিয়ে যাবেন, আমাকে দেখে ইনি বলবেন আসসালামু আলাইকুম মাওলানা আব্দুর রহমান কেমন আছেন, আমি বলবো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ চলে আসেন। উনি আমার ফ্ল্যাটে চলে এলো, দুইজন হলাম, একটু পর আমাদের ফ্ল্যাটের সামনে দিয়ে শাহিন ভাই হেঁটে যাবেন, বলবেন ও মাওলানারা আসসালামু আলাইকুম কেমন আছেন, আমরা দুইজনা বলবো ভালো আছি ভাইয়া চলে আসেন, উনি চলে আসবেন। এরপরে কবিরুল ইসলাম বলবেন ও মাওলানা ভাইরা কেমন আছেন, ভাইরা কেমন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ চলে আসেন, চারজন পাঁচজন জান্নাতে ফ্ল্যাটের ভিতরে বসে যাব, এক জায়গায় বসবো যেরকম দুইজন কাছাকাছি বসেছে। এবার জান্নাতির ভিতরে কেমন আছেন, কেমন লাগছে, সব কিছু ঠিক আছে কিনা, ভালো লাগছে কিনা, খাবার কেমন, আরাম কেমন, মন আয়েস কেমন, মন মানসিকতা কেমন, সব রকম গল্প হবে, এত গল্প হবে রে, দুনিয়াতে যত গল্প মুমিনদের হয়নি তার 14 গুণ বেশি গল্প জান্নাতে হবে, একদম গল্প মজে যাবে। হঠাৎ এদিকে তাকান, হঠাৎ করে আমাদের জান্নাতের সামনে জাহান্নাম উপস্থিত করে দিবেন আল্লাহ। যে জাহান্নাম উপস্থিত করবেন আল্লাহ, তখন জান্নাতীদের মুখ ছোট হয়ে যাবে, মন ছোট হয়ে যাবে, জান্নাতীদের মনটা নরম ছোট হয়ে যাবে, কালো হয়ে যাবে, বেজার হয়ে যাবে। কেন? জান্নাতীরা আনন্দিত ছিল জাহান্নাম দেখে, মন খারাপ কেন? তখন আমি বলবো ওই যে ওই যে ওই যে ওই যে ওইটা ওই যে ওইটা আমার ভাই, সে জাহান্নাম চলে গেছে। ইনি বলবেন এটা আমার বোন, সে জাহান্নাম চলে গেছে। শাহিন ভাই বলবেন ওটা আমার ভাগনা ভাতিজা, জাহান্নাম চলে গেছে। কবিরুল বলবে ওটা আমার ভাস্তা, ওটাই আমার ভাতিজা, ভাতিজি জাহান্নাম চলে গেছে। এবার আমরা জান্নাতীরা আপনজনদের জাহান্নাম দেখে মন
খারাপ হবে আর আমরা জান্নাতীরা বলবো কেন 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 কিউ কিউ কেন কেন জাহান্নাম গেল এরা কেন জাহান্নাম গেল কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারবে না পারবে না পারবে না এবার মায়েরা বোনেরা আমার এরপরে আমরা জান্নাতীরা জাহান্নামের গেটে ঢল করে তাকিয়ে দেখতে পাবো জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে জাহান্নামের গেটে একজন দারোয়ান ফেরেশতা দাঁড়িয়ে আছে ওই ফেরেশতাটার নাম মালিক এবার আমরা জান্নাতীরা বলবো মালিক রে তুমি বলে দাও এটা আমার ভাই এটা আমার বোন এটা ভাগনা ভাতিজা এটা আমার মামা এটা আমার খালা এরা কেন 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 জাহান্নাম গেল ও জাহান্নামের দারোয়ান তুমি বলে দাও জাহান্নামের দারোয়ান মালিক বলবে ও জান্নাতি ভাইরা আমাকে কেন জিজ্ঞাসা করছো আজকে তোমরা সরাসরি জাহান্নামীদের জিজ্ঞাসা করো কেন তারা জাহান্নাম গেল এবার আমরা জান্নাতীরা বলবো ও জাহান্নামী ভাইরা ও জাহান্নামী বোনেরা ও ভাগনা ভাতিজারা তোরা কেন কেন কোন কারণে সাকার নামে জাহান্নাম গেলি বল কেন তোরা সাকার নামে জাহান্নামী গেলি বল কোন কারণে তোরা সাকার নামে জাহান্নাম গেলি বল ও জাহান্নামী আত্মীয় স্বজনেরা কেঁদে কেঁদে বলবেন ও জান্নাতি ভাইয়েরা আমরা কেন সাকার নামে জাহান্নাম এলাম শুনে লাও চারটা কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিয়েছে কয়টা কারণ চারটা চার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সাকার নামে জাহান্নাম দিয়েছে এক নম্বর কারণ তারা কেঁদে কেঁদে বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়ি নাই বেনামাজি জিন্দেগি করেছিলাম এরই জন্য সাকার নামে জাহান্নাম এলাম তাহলে যারা নামাজ পড়ে না ওরা জাহান্নাম যাবে ওরা জান্নাত যাবে না তৃতীয় নম্বর নবী বলেন ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন ইসিম মিসকিন দুস্থ গরিবকে আমরা খাওয়াই নাই ওদেরকে লাথি মেরেছিলাম ওদের আহার দিই নাই না কে তারা বাস করেছে এরই জন্য জাহান্নাম এলাম আমরা এতিম মিসকিনকে খাওয়াই না কেউ উঠবেন না একদম কুড়ি মিনিট থামেন দোয়া হবে একটা সেটা কি আমরা এতিম মিসকিনকে খাওয়াই না কিন্তু রসুলের যুগে জানেন ভালো মানুষকেও দাওয়াত করে খিলাতো খিলাতো না হ্যাঁ না বলেন একটা কথা আপনাদেরকে বলবো একটা কথা আপনাদেরকে বলবো দেখেন ইহুদি 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 নবীর বাড়ি মেহমান কেমন জানেন আল্লাহ নবীর কাছে এসে বলছে হুজুর আপনার বাড়িতে মেহমান হব আমাকে নিয়ে চলেন ভালো করে শুনেন লোকটা মুসলিম না ইহুদি আল্লাহ রসুল তাকে মেহমান হিসেবে কবুল করলেন নিয়ে গেলেন বাড়িতে আল্লাহ রসুল কধু খেতে খুব ভালোবাসতেন কধু বুঝেন তো আপনারা না আল্লাহ বলে কধু কধু তা আল্লাহ রসুল তাকে নিয়ে গেলেন বাড়িতে ইহুদিকে তো পরীক্ষা করার জন্য অ্যাকচুয়ালি এসেছিল তো আল্লাহ নবীর বাড়িতে কধু রান্না ওকে যা টেস্ট লেগেছে এত খাবার খেয়েছে একদম হলডার লোড হয়ে গেছে আর মানে এতটা খাবার সে খেয়েছে একদম লোড করে খেয়েছে ওই দিনাজপুরে একটা বক্তা নামটা বলছি না বলছে বলছিল আমাকে একদম জালসাতে বলছিল কইছে একটা উসকাঠি গোষ্ঠী আছে খাইনাওয়ালা গোষ্ঠী ও বরযাত্রী গেছে ওকে বলছে ক্ষীর দিছে ক্ষীর বুঝে তো আপনারা ক্ষীর দিছে বলছে আর দিবজি বলে কেমন করে দিছে জি ঢাইলা দাও না জি কইছে খাবো খায়া যদি হা করে ক্ষীর দেখাইতে না পারো তো ক্যাশির ক্ষীর খেয়ে নেব মানে এতটা খাবে ও একদম এই পর্যন্ত খাবে চেক ভোল পর্যন্ত খাবে বলছে আর একটা গোষ্ঠী আছে বলছে ক্ষীর খাবো ক্ষীর খেয়ে শুধবো কান নাকে যদি পিঁপড়া না লাগে তো কেমন ক্ষীর খাইনু তাহলে কেমন খাওয়া খাবে তো ইহুদির বাড়িতে খ্রিস্টান মেহমান এই ইহুদি মেহমান হয়েছে রসুলের বাড়িতে নাউজুবিল্লাহ এমন খাবার খেয়েছে রে ভাই একদম পেটে যা লোড হয়েছে ওভার খাবার খেয়েছে রসুল তাতে ওকে রাতে খাবার খাওয়ানোর পর বিছানা করে দিয়েছে বেচারা এতটা খেয়েছে রাতে রোলতে পারে না রসুলের বাড়ির বিছানা কেথাতে পায়খানা কইরা একদম নোংরা করে দিয়েছে বেশি খেয়ে লিয়েছে কন্ট্রোল করতে পারেনি লাস্টে মুখ দিয়েও বেরিয়েছে আর পাছা দিয়েও বেরিয়েছে বুঝতে পারেননি বমিও করেছে
পায়খানাও করেছে, একদম বিছনা কাঁথাকে নোংরা করে দিয়েছে। আল্লাহ রসুল ফজরের নামাজ পড়তে যাচ্ছে, ও তো ইহুদি, যদি মুসলিম হতো রসুল ডাকতেন, ডাকতেন কে ডাকতেন না, ও তো ইহুদি, ও তো নামাজ পড়বে না। আল্লাহ রসুল নামাজ টামাজ ফজরে পড়ে এসে দেখছে ঘরে খুলে দিচ্ছে, রে সুবহান আল্লাহ কতক্ষণ ধরো, লোকটা কই রে, লোকটা আর আছে, ও যে কাজ করেছে ও থাকবে, ও তো আগেই পালিয়ে গেছে। ও তো খালি বলছে রে সুবহান আল্লাহ আমাকে যদি ধরতে পারে তো আমাকে মেরে একদম বাংলা পাঁচ বানিয়ে দেবে, বাংলা পাঁচ বুঝেন তো আপনারা, তো ও তো পালিয়ে গেছে। আল্লাহ রসুল দেখছেন বিছনা কাঁথা নোংরা হয়ে গেছে, কিন্তু ভদ্রলোক ওর তালোয়ারটা ফেলে চলে গেছে, ওর হাতে তালোয়ার ছিল, তালোয়ারটা ফেলে চলে গেছে। জি, এবার আল্লাহ রসুল খোঁজখবর নিল, নাই নাই নাই, সাহাবিদেরকে বলে লাও তো এই তালোয়ারটা লাও, এমন 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 রঙের একটা লোক ছিল সে ফেলে চলে গেছে, তোমরা তাকে ধরো, এই তালোয়ারটা দিয়ে বলবে রসুল তোমার খোঁজখবর নিতে পারে নি, তুমি যেন তাকে মাফ করে দেয়। আচ্ছা বলেন দোষ কে করেছে? আল্লাহ রসুল করেছে। মাফ কে চাইছে? আল্লাহ রসুল চাইছে, দোষ করেনি। তারপরে সাহাবিরা তালোয়ার টেলে ধরছে, দেখতে পেয়েছে কইজি থামো থামো, অনুভবছে যে কাজ করে সে থামলে আমাকে মেরে বাংলা পাঁচ বানিয়ে দেবে। ও তো আরো জোরে হারছে, ও আরো দৌড়ছে, ইও দৌড়ছে, ও আরো দৌড়ছে, কইজি থামো, কিন্তু থামবে তো থামনে বলা লড়তো ভয় ঢুকে, তাড়াতাড়ি সাহাবিরা এদিক ওদিকে ঘেরা, হাজি তুমি যে পালিয়ে গেছো, তুমি কেন পালাইছো? তখনকে তালোয়ারটা দিয়ে বলছে, দেখো নবী মোহাম্মদের বাড়িতে মেহমান ছিলা, এই যে তখন তুমি ভুল করে এটা রেখে চলে এসছো, নবী এটা তোমাকে দিয়ে পাঠিয়েছে আর বলেছেন তিনি তোমার খোঁজ খবর নিতে পারেনি, এই জন্য তোমার কাছে সে ক্ষমা চেয়েছে, তুমি তাকে ক্ষমা করে দিও। ঘটনাতে আছে, ইতিহাসে আছে, পরবর্তীতে সে লোকটা গোসল টোসল করে এসে রসুলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। তাহলে আমরা ভালো মানুষ কি দূরের কথা, একটা ভিখারি এসে বলছে মাফ করো মাফ করো, একটা ভিখারি কইছে খালি কইছে মাফ করো মাফ করো, এই করে 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 খালি কইছে পরে পরে বলছে এই করে 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 তোমার কাছে 1.5 লাখ টাকা পাবো। তাহলে আরেকটা ফকির কইছে তাহলে হালকাতা করলে 1.5 লাখ টাকা হয়ে যাবে, খালি কইছে মাফ করো মাফ করো। গন্ধরে আমার দ্বিতীয় নম্বর, এতিম মিসকিনকে খেতে দিতাম না, তিন নম্বর গিবাত করে বেড়াতাম, এর কথা ওর কাছে ওর কথা এর কাছে সমালোচনা করতাম প্রকাশ্যে নয়। আর চার নম্বর আল্লাহ বলেন, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন মানি নাই, এরই জন্য জাহান্নাম এলাম। মায়েরা বোনেরা আমার, 20 মিনিট টাইম আপনাদের চেয়েছি, জাহান্নাম কঠিন জায়গা, জাহান্নাম জটিল জায়গা, সেখানে প্রত্যেকটি মুসলমানকে বাঁচতে হবে আর আল্লাহর জান্নাতে যেতে হবে। এবার আপনাদের হাদিসটা তুলে দেই, জান্নাত কে যাবে, জান্নাত কে যাবে? নবীজি বলছেন প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। ভাইয়েরা মায়েরা কে উঠবেন না, 20 মিনিট টাইম চেয়েছে আপনাদের কাছে, আল্লাহর নবী বলছেন আবার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে। সবাই যদি জান্নাতে যায় জাহান্নাম যাবে কে? নবী বললেন ইল্লা মান আবা, তবে আবা যে সে কিন্তু জাহান্নাম যাবে। সবাই জান্নাতে যাবে, আবা জাহান্নাম যাবে কি লা ইয়া রাসূলুল্লাহ? হে আল্লাহর নবী গো, জাহান্নাম যাবে আবা, আবা কে, কে জাহান্নাম যাবে, বাকি সবাই জান্নাতে যাবে? নবীজি বললেন আলা মান আতাআনিহি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করবে তারা জান্নাতে যাবে। ও মান আসানি ফাকাদ আবা, আর যারা অবাধ্য ওরা কিন্তু জাহান্নাম যাবে। তাহলে নবীর ইতাআত করব, সবাই বলেন ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে, একটু দু হাতটা তুলে রাখেন, নবীকে কে কে মানেন ভালোবাসেন, হাতটা তুলেন, নামাবেন না, নামাইতে বলি নিতে আমি। আচ্ছা হুজুর কেউ বাকি আছে? কেউ বাকি আছে? সবাই তুলেছে না জি, বাস নামান। কার কার দাড়ি আছে মুখে হাত তুলেন, দাড়ি কার কার আছে? সবাই হাত তুলেছে, তুলেন, অনেকেই তুলেনি। হ্যাঁ কেন তুলবে? সবাই তুলেনি, তার মানে সবাই দাড়ি রাখে নাই, নাই মানে ওকে দেয় নাই, নাই মানে কি ওকে দেয়নি, ওকে দেয়নি, দিয়েছো রাখে নাই। তাহলে নবীকে ভালোবাসেন বললেন কিন্তু নবীর সুন্নত মানতে পারেন না, এটা কেমন ভালোবাসা? জি কেমন ভালোবাসা? ভাইয়া
আমরা সবাই আল্লাহ রসুলকে ভালোবাসব, রসুলের সুন্নতকে মেনে নেব। সবাই বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলছি, কথাটা শুনেন ভালো লাগবে। আজকে ফেব্রুয়ারি মাস 4 তারিখ পড়লো না জি, 4 তারিখে জলসা চলছে। আপনারা জানেন বিগত কিছুদিন থেকে, আজকে একসাথে এইটুকু কথা বলেন, বিশ্বের মুসলমানরা ভালো আছে না খারাপ আছে? খারাপ আছে, আছে তো। আপনারা মুর্শিদাবাদের লোক খুব আরামে আছেন, আসামে বহু লোকের বাড়িঘর ভেঙে দিয়েছে, আপনারা জানেন এটা। কিছুদিন আগে একটা লোকের বুকের উপরে পিস্তল গুলি করেছে পুলিশে, দেখেছেন আপনারা? ওর উপরে সাংবাদিক লাফিয়ে পড়েছিল, দেখেছেন আপনারা? মুসলমানদের বাড়িঘরগুলোকে ভেঙে দিয়েছেন, দেখেছেন তো আপনারা? তাহলে কত লোক বিপদে আপদে আছে। ত্রিপুরাতে মসজিদ ভেঙেছে, আমি উস্কানি দিচ্ছি না, তোমার আমি সেই সকল নির্যাতিত, নিষ্পৃত, লাঞ্ছিত, বঞ্চিত, হত দরিদ্র মুসলিমদের জন্য একটু দোয়া করব। আপনারা করবেন আমার সঙ্গে? হাত তুলতে হবে না, আমি আমিন দোয়া করব, আপনারা আমার সঙ্গে আমিন বলবেন ইনশাল্লাহ। সবাই একবার বলেন ইনশাল্লাহ। ওদের জন্য কিছু দিতে পারেননি, কিন্তু তাদের জন্য দোয়া দিবেন ইনশাল্লাহ। বলেন একবার ইনশাল্লাহ। নারে তাকবীর, মাশাল্লাহ। এবার আমি আপনাদের শেষের দিকে আসছি, এখন ঘড়িতে বাজে 18, আমি 20 মিনিট চেয়েছিলাম, 20 মিনিট এখন হয়নি। তো আপনাদেরকে, এটা মসজিদের জালসা, এটা মসজিদের জালসা, আমি প্রত্যেক জায়গাতে বলেছি, নাম আমার নবাব কিছুরই নেই, অবাব ভিক্ষা করা স্বভাব করতে হবে। তবে আপনি যদি না দেন তো আপনার কলার ধরে আমি নিতে পারবো না, পারবো পারবো না। এটা দানটা আল্লাহর উপরে নির্ভর করে, আপনার উপরে নির্ভর করে। আল্লাহ যদি না দেওয়া, আপনি কবুল না করেন, আপনি দিতে পারবেন না। তো আপনাদেরকে আমি দোয়া করবো, সমান পৃথিবীর মুসলিম নরনারীর জন্য, মাতা পিতা আত্মীয়স্বজনের জন্য, আমি মুসাফির। তো আপনাদেরকে একটা শুধু কথা বলছি, দান লয় আপনারা বসেন, আমি যেটা বলছি। এইখানে যেটি লোক আছেন, দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, বসে আছেন বসে থাকেন, যে অবস্থায় আছেন, আপনাদের কাছে টোটাল 20 মিনিট চেয়েছিলাম। এবার আমি জালসার বক্তব্যের 20 মিনিট চেয়েছিলাম, সেটা সময় শেষ হতে চলেছে। এবার আমি দোয়া করব, আপনাদেরকে বলছি পাক্কা 35 অব্দি টাইম দেন আমাকে, 35 যেই বাজবে সেই দোয়াটা করব। আপনারা আমার সঙ্গে আমিন বলবেন, একবার আস্তে করে বলেন ইনশাআল্লাহ। এখন আমার বাইন এখানে সমাপনী করলাম, দোয়া করব, মসজিদের একটা জালসা, টাকা লাগবে না। আমার কথাটা শুধু শুনেন, আমার কথাটা শুনেন মা বোনেরা, খুব মূল্যবান কথা বলছি। নবীজি বলছেন আমার উম্মতের আব্বাসরা শুধু মাল 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 বলে, কি বলে না মানুষের আব্বাস? মাল মাল, কেউ বলবে আমার টাকা বেশি হয়েছে? কেউ বলবে? কেউ বলবে না টাকা বেশি হয়েছে। মুকেশ আম্বানির এত টাকা, তারপরেও জিওর খালি পয়সা বাড়াতে যাচ্ছে, ভ্যালিডিটি কমাচ্ছে, কমাই না। 149 টাকা ছিল, সেটা একটা 169 টাকা করেছে, 79 টাকা করেছে, বাড়াতে যাচ্ছে। এটা নবী বলছেন আমার উম্মতের অভ্যাস, মানুষ চাই আমার আরও টাকা হোক আরও হোক, কিন্তু নবীজি বলেছেন তিনটা তোমার নিজস্ব সম্পত্তি, নিজের মাল, বাকি তোমার মাল নয় তোমার ওয়ারিসের মাল। ভাইয়া দুটো হাত ধরছি, 35 অব্দি বসেন, কেউ উঠবেন না। কয়টা মাল নবীজি বললেন নিজের? তিনটি। হ্যাঁ, নবী বললেন তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল। আপনি দিনে 300 টাকা ইনকাম করেন, লেবার খাটেন, 10 টাকা দিয়ে সন্ধ্যার সময় একটা আপেল কিনে খেলেন, এই 10 টাকাটা পায়খানা হয়ে যাবে, এই 10 টাকা ছেলে মেয়ে কেউ পাবে না। পাবে? পাবে? সবাই বলেন পাবে? পাবে না। নবী বলেন এই 10 টাকাটাই তোমার, বাকি 290 টাকা ছেলে মেয়েরা ভাগ করে খাবে, ঠিক না বোন? পায়খানা হবে কি হবে না? আচ্ছা একটা কথা মনে পড়লো, আবার একটু বেল লাগিয়ে দিই। আচ্ছা আপনাদের দিকে পায়খানা কথা বলে, বলেন পায়খানা কথা বলে? কথা বলে, পায়খানাও কথা বলে। ইমাম গাজ্জালি বলছেন যে পায়খানাও কথা বলে, জি পায়খানা কথা বলে। তো আমি ওইটা দিয়ে যাচ্ছি না, দ্বিতীয় নম্বর নবীজি বলছেন তুমি যেটা পড়লে ওটা তোমার মাল। ভাই চলাচল বন্ধ করেন, 35 মিনিট আমি দোয়া করে দিব। তুমি যেটা পড়ছো, তুমি যেটা পড়ছো সেটা মাল। আপনি 1 মাসে 10,000 টাকা কামাই করলেন, কয় হাজার টাকা? 10,000 টাকা। আপনি 1,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনলেন, কত দিয়ে? পাঞ্জাবিটা ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, মাটি হবে, হবে কি হবে না? এই 1,000 টাকা ছেলে মেয়ে কেউ পাবে? পাবে? পাবে না। এটা কিপটা, কিপটা বুঝেন, কিপটা। ভাই যারা হাঁটছেন দয়া করে আমাকে দুঃখ দিয়েন না, মাত্র আর কয়েকটা মিনিট টাইম আছে, বসেন, 35 অব্দি ঘড়ি দেখেন। তো কিপটা, কিপটা একজন হার, কিপটা কাঞ্জুস, এটা পাঞ্জাবি কিনেছে, কি কিনেছে? পাঞ্জাবি কিনেছে 500 টাকাতে, 4 বছর পিনেছে, তা পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, 4 বছর পর কি হয়েছে? ছিঁড়ে গেছে। তা পাঞ্জাবিটাকে কেটে 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 শার্ট বানিয়ে নিয়েছে, কি বানিয়েছে? শার্ট বানিয়েছে, জামা। এই জামাটা 2-3 বছর পিনেছে, দেখে জামাটা শার্টটাও ছিঁড়ে গেছে, তখন শার্টটাকে কেটে 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 গেঞ্জি বানিয়ে নিয়েছে, কি বানিয়েছে?
কত রকম কিপটা দেখেন, গেঞ্জি বানিয়েছে, গেঞ্জিটা পড়েছে দু তিন বছর, দিয়ে গেঞ্জিটা ছিঁড়ে গেছে, দিয়ে গেঞ্জিটাকে কেটে 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 একটা রুমাল বানিয়েছে, কি বানিয়েছে রুমাল, রুমালও দু তিন বছর চালিয়েছে, তারপরে আবার ছিঁড়ে গেছে, দিয়ে কেটে 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 ওটাকে টুপি বানিয়ে নিয়েছে, কি বানিয়েছে টুপি, তো জুমার দিন ওর স্ত্রীকে বলছে হাগা টুপিটা নোংরা হয়েছে টুপিটা সাফ করিও তো, এই বলে মাঠে গেছে, আর ওর স্ত্রী ভুলে গেছে সাফ করেনি, ওর স্বামী মাঠে আসার কিছুক্ষণ আগে মনে পড়ছে আহ আমার স্বামী তো আমাকে টুপি সাফ করতে বলেছে, তা না সাফ করেছে তো মারবে, তো হাঁকা বাঁকা করে ওই টুপিটা সাফ করেছে, ওর স্বামী এসে বলছে টুপিটা কই, টুপিটা দিছে দেখে শুকায়নি ভিজা হয়েছে, আচ্ছা ভিজা টুপিতে নামাজ পড়া যাবে যাবে না, তো এখন কি করবে এই কিপটা লোক ওই টুপিটাকে নিয়ে আঁখা আঁখা বুঝেন তো চুলা আঁখা আঁখার উপরে এরকম ধরেছে টুপিটাকে শুকাবার লিগে, আল্লাহর কারিশমা যে এরকম করে ধরেছে হাত থেকে পড়ে যেয়ে পড়ে গেছে, একদম আঁখাতে পড়ে গেছে, পড়ে যে একদম পুরে ছাই হয়ে গেছে, এই হাড় কিপটা লোক ওই টুপি পুরা ছাই কেলে এরকম আর মাজন কচলাইছে, মাজন কচলাইছে আর পুকুর ঘাটে এরকম করে কুলি করছে, আর বলছে আমার 500 টাকা জলে গেল, কি হলো 500 টাকা জলে গেল, একটা পুকুরে পার দিয়ে একটা লোক দিয়েছিল ভাই কি হলো, বলছে আমার 500 টাকা জলে গেল, 500 টাকা জলে গেল, বেচারা এরকম করে বলছে ওকে ময়া লেগেছে ঠান্ডার দিন শীতের বেলা ও লেংটি সেটে পৌষ মাসে ঠান্ডাতে পুকুরে যেরকম 500 টাকা খুঁজছে, আচ্ছা 500 টাকা আছে বলেন আছে, ও তো পানি হয়ে গেছে রে ভাই, নবী বলছেন 500 টাকা নেই ওটা মাটি হয়ে যাবে, তাই নবী বললেন তুমি যেটা পড়লে এটা তোমার এই 500 টাকা কেউ পাবে না, 3 নম্বর নবী বললেন তুমি যেটা দান করলে এটাই তোমার মাল, আমি দান চাইনি শুধু আমার এই কথাটা শোনেন, দান চাইনি এখনো শুধু বসে শুনেন, দান যেটা করলে এটা তোমার মাল, মনে করেন আপনার 200 বিঘে জমি আছে, কত বিঘে সবাই বলেন 200 বিঘে, আপনি এখন মরে যান এখন মারা যান, আমরা মুলবি সাহেবের একটু পরে যে জানাজা পড়াবো পড়াবো কি না, আপনার দু 3টা ছেলে একটা মেয়ে সকালবেলা দেখবেন আপনার ওই 200 বিঘা জমি ভাগ করার জন্য ঝগড়া করছে বাড়িতে, হয় কি হয় না, বাপ মরে গেছে বাবার কবর জিয়ারত করার সময় নাই জমি যা ভাগ করার লেগে ঝগড়া করছে, হয় না, বড় ভাই বোঝে ধমক মেরেছে চুপ, রাতে বাবা মারা গেছে এখন তোরা জমিলে ঝগড়া করছিস, লোক জানলে কি বলবে, বড় ভাই ভালো কথা বলেছে না জি, তো বড় সাহেব বলছে থাম, মুলবি সাহেব কেটে গেলে আসছি ইমাম সাহেব যা বলবে তাই, বেলা 10টা কয়টা সবাই বলেন সবাই বলেন, আচ্ছা 10টার সময় কোনো নামাজ আছে আছে বলেন, কোনো ফরজ নামাজ নেই আছে নেই, বেলা 10টা বাজে এরকম ইমাম সাহেবকে ডেকেছে, ইমাম সাহেব বড় বেটা ডেকেলে এসছে বাড়িতে, ইমাম সাহেব সালাম দেয় ঢুকে বলছে কী ব্যাপার, কালকে হাই সাহেব মারা গেছে রাতে আজকে সকালে তোমাদের বাড়িতে ঝামেলা কেন, কে যে তোমার কিছু হয়নি বসেন এমনি ডাকলাম আপনাকে লুকাইছে, তখন বড় বেটা বলছে যে মুনি সাহেব আপনি তো জানেন যে আমার আব্বার 200 বিঘা জমি ছিল, তো আমার আব্বা তো মারা গেছে, তো আমরা 3 ভাই একটা বোন আছি, বেলা 10টায় কয়টায় 10টায়, তা আমরা 3 ভাই একটা বোন আছে, তো আমাদের জমি জায়গাগুলো একটু ভাগ করে দেন তো, কে কতটা পাবে একটু শরীয়ত মোতাবেক একটু ফারাইজ করে দেন তো ভাগ করে দেন তো, মুনি সাহেব মানুষ বুঝতেই পারছেন, মুনি সাহেব খানে গালটাল চুলকিয়ে বলছে রে বাবা তোমার বাবার তো অনেক জমি জায়গা, তোমাদের অনেক জমি জায়গা, তো আমাদের মসজিদের পেছনে তোমাদের 1.5 কাঠা জায়গা আছে, ওই জায়গাটা মসজিদে দিয়ে দাও, তো তারপরে তোমরা 200 বিঘা ভাগ করো, ছোট বেটা বলছে তাড়াতাড়ি উঠেন জোহরের টাইম হয়ে আলো, বেলা 10টার সময় বলছে জোহরের টাইম হয়ে আলো, তার মানে কি আপনার বাবার জন্য 1.5 কাঠাও দিবে না, তাহলে বলেন 200 বিঘা আপনার না আপনার ছেলে মেয়ের, বলেন বলেন ছেলে মেয়ের ওটা আপনার নয়, নবী বললেন তোমার জন্য ছেলেরা 1.5 হাতও দিবে না, অতএব সেটা তোমার নয়, তুমি যেটা দান করে গেলে সেটাই তোমার, সেটাই তোমার, ভাই আমার ছেলে মেয়ে নাতি পোতা বহু বেটি সবার জন্য জীবন বরবাদ করে দিয়েছেন, আল্লাহকে মানেননি তাদের জন্য জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা অট্টালিকা ব্যবসা বাণিজ্য করে দিয়ে গেছেন, আল্লাহকে মানেননি ছেলে মেয়েদের জন্য, কিন্তু সেই ছেলে মেয়ে আপনার জন্য কানা কড়িও করবে না করবে না করবে না, তাহলে নিজের জন্য কিছু করেন, নিজের জন্য কিছু করেন, কেউ উঠবেন না উঠবেন না, এখনো 8 মিনিট 7.5 মিনিট 8 মিনিট টাইম আছেন, যে আল্লাহর বান্দা আমি কেউ যাকে ডাকবো সে উঠবেন, বাকি কেউ উঠবেন না, চলাচল বন্ধ 8 মিনিট টাইম আছে, এখানে কোন আল্লাহর বান্দা আছেন
যে বলবেন যে আমি নিজের জন্য মরে গেলে ছেলে মেয়েরা তো দিচ্ছে না, তো আমি নিজের জন্য আমার সম্পত্তি আমার জন্য কে দিবেন হাজারটা টাকা মসজিদে আল্লাহর ঘরে, সেই ব্যক্তির একটু হাতটা তুলে বলেন যে মাওলানা আমি হাজারটা টাকা দিব। এখন যদি না পারেন আপনি এক সপ্তাহ এক মাস পরেই দিবেন, হাজারটা টাকা কে দিবেন প্রথম নম্বর নিজের জন্য? একটু হাত তুলে আমার সামনে আসেন, মুসাফা করবো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আসেন ভাই, হাজারটা টাকা চেয়েছি নিজের জন্য, কিন্তু কেউ উঠে চলে যাবেন না যিনি হাজার টাকা দেবেন। কি নাম ভাই? ইব্রাহিম। ইব্রাহিম শেখ, সুন্দর নাম, নবীদের নাম। ভাই ইব্রাহিমের নামটা লিখে দেন, ইব্রাহিম শেখ। তিনি বলছেন এক হাজার টাকা আমি দিব প্রথম নম্বর দাতা, আমি তার জন্য দোয়া দিব। মাতা পিতা আত্মীয় স্বজন যদি মারা যেয়ে থাকে তাদের জন্য দোয়া করব। ভাই এরকম ইব্রাহিম ভাইয়ের মতন আর কেউ আসবেন যে হাজারটা টাকা আমি দিব মাওলানা, এটা দোয়া করে দিবেন? আমি সবার জন্য দোয়া করবো, সেখানে আপনাকেও সামিল করব, মা বাবাকে সামিল করে দোয়া করে দিব। ভাই দ্বিতীয় নম্বর কে দিবেন হাজারটা টাকা? হাজার টাকা নিজের জন্য দেন, মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী গেছে তাদের জন্য দেন। এই টাকাটা আপনি দিবেন না, আপনার ছেলে মেয়েরা কোনোদিন দান করবে না, অতএব নিজের জন্য নিজে দিবেন। কে দিবেন হাজারটা টাকা? এক মাস দেড় মাস টাইম নিয়ে এসে বলেন যে মাওলানা দিব, নামটা লিখিয়ে দেন। কি নাম ভাই? আলমগীর। আলমগীর মুসাফা করেন, পাঁচশো টাকা আছে আর পাঁচশো লিখিয়ে দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, তকবীর দেন, লিল্লাহে তকবীর। আলমগীর সে বলছে দুই নম্বর আমি, পাঁচশো নগদ পাঁচশো বাকি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ভাই কে আছেন মায়েরা? মায়েরা আপনারাও লিখিয়ে দেন যে আমি উমুকের মেয়ে, উমুকের স্ত্রী, উমুক গ্রাম থেকে আমি হাজার টাকা দেবো এক মাস পরে। মায়েরা আপনার মা বাবার জন্য দোয়া হবে, একটু চলে আসেন এদিকে আসেন। তিন নম্বরে কে দিবেন হাজার টাকা? দুইজন হয়েছে, মাশাআল্লাহ। কি নাম? শেখ কাজাম আলী। লেখেন আটশো টাকা বাকি, দুশো নগদে হাজার টাকা দোয়া দিব। বসেন, দান করছেন, দোয়া নিয়ে যান বাড়িতে, দোয়া না নিয়ে যাবেন না। তিনজন হলো শেখ কাজাম আলী। আল্লাহ দিল হাজার টাকা দান, এই দান কবুল করো তুমি দয়াবান, আমিন সুম্মা আমিন। ভাই চার নাম্বার আছেন, কে দিবেন? আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন মা বোনেরা? বাকি কে উঠবেন না, যাকে সে হাজার টাকা দিবেন তিনি আমার সামনে একটু আসেন, মোসাফা করি। বহু দূর থেকে আপনার গ্রামে এসেছি, এক মাস দেড় মাস পরে দিবেন, এখন লাগবে না, কিন্তু চলাচল করিয়েন না। এখনো পঁয়ত্রিশ হয়নি, তিরিশ হলো, এখনো পাঁচ মিনিট টাইম আছে। ভাই যদি পাঁচ মিনিট আগে চলে যান আমাকে দুঃখ দিয়ে যাবেন, এটা আমি খুব দুঃখ পাবো, আল্লাহ নারাজ হবে। অতএব ভাই দোয়া ওয়াদা করেছি আমরা সবাই। বলেন চার নম্বর কে দিবেন হাজারটা টাকা? মুসলমানের প্রতি মুসলমানের পাঁচটা হক আছে, বলেন পাঁচজন হয়ে যাক, পাঁচজন হবে এটা আশা রাখি, পাঁচজন হবেই। আসেন কোন মা খালা পাঠিয়ে দেন, স্বামীর নাম লিখে দেন, অমুকের স্ত্রী আমি এক হাজার টাকা দিব এক মাস দেড় মাস পর। আসেন কোন মা বোন, আমি অমুকের মেয়ে হাজার টাকা দিব এক দেড় মাস পর, লিখে দেন। চার নম্বরে ভাই যুবকেরা নেই কেউ, আপনারা দান দিয়ে দিয়েছেন, আমি বলছি না যে আপনারা দেননি, এই পাঁচ মিনিট টাইম আছে, কে দিবেন হাজার টাকা? চার নম্বরে পাঁচ মিনিট যেই হবে সে আমি আপনার মা বাবা তামাম পৃথিবীর মুসলিম মিল্লাতের জন্য দোয়া হবে। কি নাম? হান্নান শেখ। লিখিয়ে দেন নামটা, মাশাআল্লাহ। চার নম্বরে হান্নান শেখ, দুশো নগদে আটশো টাকা বাকিতে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম একটু মোসাফা করি? তাবাল কামাল শেখ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। পাঁচ নাম্বার কামাল শেখ নামে হাজার টাকা দিয়েছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বসেন, দান দিয়েছেন, দোয়া নিয়ে যাবেন। এই করে করে দিল পাঁচ জনা দান। কি নাম ভাই? সাইম। সাইনুর কত আছে? হাজার টাকা। সাইনুর নামে আল্লাহ দিল ছ নম্বর হাজার টাকা দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ছয়জন হয়েছে। কি নাম ভাই? বিপ্লব শেখ। কত আছে? আচ্ছা লিখিয়ে দিন, লিখে দিন ওদিকে, লিখে দিন বিপ্লব শেখ। সাত নম্বরে চারশো নগদে শোষো বাকি, সাতজন হলো, মাশাআল্লাহ। কি নাম বাবু? কি নাম? হ্যাঁ হাবিবা। ছোট মেয়ে এসে আল্লাহ দিল দেড়শো টাকা দান, এই দান কবুল করো তুমি দয়াবান, আমিন সুম্মা আমিন। আচ্ছা ভাই এখন হলো সাড়ে একত্রিশ, বুঝতে পারছেন তো? সাড়ে একত্রিশ, তো কে দিবেন আট নম্বরে? আমি পঁয়ত্রিশ টাইম চেয়েছি, মায়েরা একটা মেয়ে দেড়শো টাকা দিয়ে গেল, নেই কোনো মা বোন যে হাতের একটা আংটি দিব, নেই কোনো মা খালা হাতের একটা চুড়ি দিব বালা, নেই কোনো মা বোন পায়ের একটা তোড়া দিব, চাঁদির কোনো গয়না দিয়ে পাঠান। আর আপনাদের ভিতরে আট নম্বরে কে আসবেন? আসেন, তিন সাড়ে তিন মিনিট টাইম আছে, চার মিনিট টাইম আছে, আমার সামনে আসেন, বাকিতে লেখাবেন, আমার সামনে আসেন, আমার সঙ্গে মুসাফা করে যান। বহু দূর থেকে এসেছি আমি আপনাদের সঙ্গে মুসাফা করতে চাইছি। ভাই আসেন কোন আল্লাহর বান্দা? জাহির শেখ।
ভাই তিনজনা কেউ তিনটা দান আসলে কিন্তু খুব খুশি হতাম কেন হারেদা 300 টাকা দিয়ে গেছে আমি রাখেন এটা ভাই বলেন কে আট নম্বরে দিবেন আটটা আসেন ভাই কি নাম অনুরোধ করছি কোন আল্লাহর বান্দা আমার এই আবদারটা পূরণ করবেন আল্লাহ আপনার আবদার পূরণ করবে আল্লাহ আপনার কামিয়াবি দিবেন আর নয় নম্বর কে আসবেন হাজার টাকা নয় আর দশ কে দিবেন হাজার টাকা হাতটা তুলে চট করে চলে আসেন হাজার টাকা করে আর দুইজন লোক চাইছিলাম দশজন লোককে দশজন সাহাবিকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে ওই দশজন আপনাদের ভিতর থেকে আমি চাই আটজন হয়েছে নয় নম্বরে আসেন কোন আল্লাহর বান্দা দয়ার নবীজি কোন বাদে সে রইলা ঘুমায়া চার ভাই বোন মিলে ফুফুর নামে বাপের নামে হাজার টাকা নয় নম্বর মাশাআল্লাহ বাপের নামে হাজার টাকা আরেকজন দিলে বাপের নামে হাজার টাকা কি নাম আব্দুল আজিজ 500 টাকা লিখে দেন লেখেন আব্দুল আজিজ 10 নম্বরে 500 নগদ 500 বাকি 10 জন হলো কি নাম ভাই সাজ্জাদ 500 টাকা আর 500 টাকা বাকি দিয়ে লিখে দেন লিখে দেন মাশাআল্লাহ সাজ্জাদ সেও বলছেন 11 নম্বরে আমি দিলাম 500 নগদ 500 বাকি ভাইয়া আমি 10 জন চেয়েছিলাম 11 জন হয়েছে 1 মিনিট টাইম বাকি আছে আমি আপনাদের কাছে জোরাজুরি করব না আমি আপনাদের কাছে 4 টাকা চাইব না তবে এটার নাম হলো কোরআন কেউ যদি থাকেন যে একটা কোরআনের মূল্য দিব 300 টাকা এটা কোরআনের দাম কে দিবেন 300 টাকা একটু হাতটা আসেন প্রথম নম্বর নগদে পারলে নগদ বাকিতে পারলে বাকি 500 বাকি কি নাম ওখানে লিখে দেন মাশাআল্লাহ দাদা দাদির জন্য মাশাআল্লাহ 500 নগদ 500 12 জন হলো ভাই একটা কোরআনের মূল্য কে দিবেন 300 টাকা সবচেয়ে দামি জিনিস 300 টাকা কোরআনের চেয়ে দামি জিনিস কিছু নাই যদি কেউ পারেন এখন পারলে এখন পরে পারলে পরে টাইম শেষ হতে চলেছে 1 মিনিট আমি দোয়া করে দিব 300 টাকা এটা কোরআন দিয়ে আপনি গর্ব করেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমার কালাম দান করলাম 300 টাকা একজন প্রথম নম্বর আসেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে 300 টাকা এখন পারলে এখন বাকিতে পারলে বাকিতে শুধু ঘোষণা করে দিয়ে যান মাস বেনামিতে একটা কোরআন দিল 300 টাকা 300 টাকা আরেকজন দিল 200 তিন একজন দুই নম্বরে মাশাআল্লাহ জাযাকাল্লাহ দোয়া করব বুঝলেন টাইম হয়ে গেছে একজন 300 টাকা তিন নম্বর দিয়েছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি কত আছে ভাই 5000 কি নাম বাবু শেখ এখানে বাড়ি মাশাআল্লাহ বাবু শেখ কি কাজ করেন ভাইয়া কি কাজ করেন আচ্ছা বাড়ির কাজ করেন ছেলে মেয়ে কয়টা একটা হয়নি বিয়ে হয়েছে আল্লাহ ভালো ছেলে দিক দোয়া করছি মাশাআল্লাহ বাবু শেখ 5000 টাকা বেনামিতে মাশাআল্লাহ 4টা 5টা কোরআন এলো 4টা এসেছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাই 5টা হয়ে গেল যদি কেউ পারেন কোরআন টাইম শেষ হয়ে গেছে আমি দোয়া করে দিব আচ্ছা মা বোনেরা কেউ দিবেন না আমি আমি দোয়া করি যদি পরে থাকে তো আমি গজল বলে দেবো ইনশাল্লাহ আমি দোয়াটা করি টাইম যেটা টাইম না আগে গজল শুনবেন আগে গজল শুনবেন মাশাআল্লাহ 200 টাকা দিয়েছেন এক মাস পরে দিবেন মাশাআল্লাহ লিখে দেন বাবজি কি নাম বাবজির নামটা বলবেন রইসুদ্দিন লিখে দেন 500 টাকা মাশাআল্লাহ এদিকে রইসুদ্দিন 500 টাকা লিখে দেন তো ভাই এদিকে এদিকে চলে যান মাশাআল্লাহ 5টা কোরআন হয়েছে 6 নম্বর কেউ আসবেন এটা গাজাল বলে দিছি বাংলা এটা বাংলা গাজাল বলছি আসেন যদি কেউ আল্লাহর বান্দা আসেন আমার টাইম শেষ আপনারা আবদার করলেন বলে গজল রজফা বিবি 500 টাকা মা বন্ধুর ভিতরে মাশাআল্লাহ মাহিমা বিবি 100 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ আপনার আব্বার নামে কোরআন 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই ভাই যারা কোরআন দিবেন 300 টাকা আমি গাজাল বলছি আপনার হাতে আসবেন হাতটা বাড়িয়ে রাখলাম মুসাফাত হয়ে যাবে রবিকুল 1000 টাকা রবিকুল মাশাআল্লাহ 13 নম্বরে রবিকুল 1000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই করে করে কত টাকা দিল এহকাল পরকাল করো তাদের ভালো আমি আব্দুর রহমান দোয়া দিব কত এটা নিতে দিও বদলা তোমার মনের মতো আমিন
আমি দিনের তরি যাইরে ডুবি এসে ধর হাল দিনের তরি যাইরে ডুবি এসে ধর হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল দিনের তরি যাইরে ডুবি এসে ধর হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা তাই নাদানেরা খুব মেতেছে কোরাতে ভদরতা বুঝিলি না রে বুঝবি রে তুই এটা ইমান ধ্বংসের কল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল মুসলমানকে যাই না চেনা তার কাটিং সাটিং এ মুসলমানকে যাই না চিনা তার কাটিং সাটিং এ হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে জাতি কুল সবেদের হাতে হলো রে পাইমাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল মায়ের জাতি নারী রাজ বিকাই যে বাজারে পেটের দায়ে ইজ্জত হাতে গুরুছে দারে দারে লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমি দোয়া করে দিছি আচ্ছা আপনারা দিলেন অনেকে আমার কাছে দিতে পারেনি এটা আসামি গজালে বলতে হবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ ওইটা তো খুব জোর লাগছে সালাম আচ্ছা আপনার আব্বার জন্য 100 টাকা মাশাআল্লাহ বসেন দোয়া করে দেবো তো আমি দোয়া করিয়ে দিতাম আসামি গজালের আবার আবদার করলেন বলছি আজকে আমি মাইক মাইনার সামনেই বলবো মাইকটা খুব একটা ভালো না খুব জোর দিয়ে কথা বলতে হচ্ছে আর ওঠার পরে তো আমাকে ডিস্টার্ব করছে তো যাই হোক খুব কষ্ট করছি তো যাই হোক আপনারা একটা আসামি গাজারে আবদার করলেন তো বলছি আমি ভাই যদি লোক আছেন আপনাদেরকে আপনারা আবদার রাখছি অনেকগুলো টাকা আমার কাছে দিয়েছেন সবার জন্য দোয়া হবে গাজালটা বলার পরেই দোয়া করে দিছি এটা আসামি গাজাল বলছি যারা যা দিবেন ভাই গাজাল বলছি তারপরেও আসবেন আমি চলে গেলে আর আমাকে পাবেন না অতএব আমি এই গাজালের টাইমটুকুই হয়তো থাকবো আমি চলে গেলে আমাকে আর পাবেন না অতএব এই টাইমটুকুর ভিতরে যদি কেউ পারেন আর হাদিস আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতেম যার শেষ ভালো তার সব ভালো এটা একটা কথা হাদিসের কথা অতএব হর গর যাওয়তি পোশাক পরিধান নরকর যাওয়তি জু এ ধরার যাওয়তি আখিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কন এ বিখর যাওয়তি আখিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কন হর গর যাওয়তির পোশাক পরিধান নরকর যাওয়তি জু এ দরার যাওয়তি আহিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কন বারই রবিউল আউয়াল হম বারর দিনাত
বারোই রবিউল আউয়াল হম বারোর দিনাত রাসূলুল্লাহ আমার মজুদ নাই আল্লাহ তাআলা কি ও নীলে করি আমার মাজরে পড়াই আল্লাহ তাআলা কি ও নীলে করি আমার মাজরে পড়াই ফাতেমা বিবিয়ে কান্দিয়া বলিলে পিতায়া যে আমার মজুত নাই দয়ার আল্লাহ কি ও নীলে করি আমার মাজরে পড়াই আল্লাহু তাআলা কি ও নীলে করি আমার মাজরে পড়াই হর গর যাওতির পোশাক পরিধান নর কর যাওতি জুই এ দরার যাওতি আহিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম বসেন দোয়াটা করে দিই বসেন বসেন দোয়াটা করতে দেন দাঁড়িয়ে যাবেন না আমি যদি দাঁড়াতে বলি তাইলে দাঁড়াবেন ভাইয়া খুব বিরক্ত লাগছে নাকি পালে গেলো তো ভালো দাঁড়িয়ে যান অসুবিধা নেই দাঁড়ান আপনারা যেটি লোক আছেন ভাইয়া আমি দোয়া করে দিচ্ছি তবে অনেকগুলো লোক আমার কাছে টাকা দিল দান করলো মুসাফা করলো এখন অনেকে ভাববেন যে তাহলে আমরা টাকা দিলাম না বলে আমরা কি মুসাফা করতে পাবো না এটা হয়তো অনেকে ভাববেন ভাইয়া যেটি লোক আছেন একবার সবাই দাঁড়িয়ে আমার সঙ্গে একটু মুসাফা করেন সবাই একটা করে মুসাফা করেন মুসাফা করলে বরকত হয় বরকত আছে এতে দোয়া দেওয়া হয় মুসাফাটা ভালো জিনিস আর একটা জিনিস কি জানেন মুসাফা করলে টাকা লাগে না তবে যারা দেননি যদি দু চার টাকা থাকে আমার হাতের ভিতরে গুঁজে দিয়ে দিবেন আল্লাহর রাস্তে দিবেন সবাই একটু দাঁড়িয়ে যান ভাই একবার তকবির দিচ্ছি তকবির দেন দাঁড়িয়ে যান সবাই আমার সঙ্গে করে মুসাফা করেন সবাই কেউ বাদ যাবেন না টাকা থাকলেও মুসাফা করেন না থাকলেও যা থাকবে তাই দিবেন একবার চলে আসেন লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ যা আছে তাই দিবেন না থাকলে না দিবেন কিছু নেই 5000 টাকা শাহিন ভাই তো লিখে দেন ওইদিকে চলে যান আপনি তো মালিক যাক আজকে জালসার কর্তা আপনি আছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ শাহিন ভাই 5000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ ভাই 2-4 টাকা যা থাকে তাই দিবেন না থাকলে না দিবেন থাকলে হাতের গুঁজে ভরে দিবেন মসজিদের জন্য আসেন মোসাফাটা করি মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই 2 টাকা 5 টাকা যা থাকবে তাই দিবেন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম আসেন মা বোনেরা আপনারা দিচ্ছেন দিবেন আপনারা যারা দিচ্ছেন দিবেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ যার কাছে যাচ্ছে তাই দিবেন না থাকে